بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بيوتي اوف اسلام অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ্জের ভ্রমণ নিয়ে, তিনি কিভাবে হজ শুরু করলেন, কোথা থেকে শুরু করলেন এবং কোন কোন জায়গায় ওনার স্টপ ছিল, আমরা সে বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটটা জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেশন নেন, অর্থাৎ আটটা জায়গায় তিনি হজ তাঁর হজ চলাকালীন সময়ে তিনি অবস্থান গ্রহণ করেন। তিনি 25 তারিখ 25 জুলকায়দা মদিনা থেকে তার জার্নি শুরু হয়। তো 25, 26, 27, 28, 29, 1, 2, 3, 4 সাইর তারিখ জুল হজ মাসের 4 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসেন। এর মক্কার উপকণ্ঠ জিতওয়া নামক স্থানে তিনি অবতরণ করেন। সেই আটটা জায়গার নাম আপনাদের মনে আছে। বর্তমানে অনেক জায়গার নাম বদলে গেছে, অনেক জায়গার নাম আগের মতোই আছে। আপনারা অনেক সময় দেখতে পাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ্জের ম্যাপটা, কোন কোন রাস্তা দিয়ে তিনি গেছেন, ইন্টারেস্টিং। অনেকে এইসব জায়গার মাঝে যান, দেখেন। আচ্ছা, এই যে 4 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকলেন, 4 তারিখ ছিল রবিবার। রবিবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে তিনি গোসল করেন। তাহলে আপনি যখন মক্কায় যাবেন, দেখছেন রাসূলুল্লাহ ইসলাম কিভাবে এই জিতওয়া, এই জায়গাটা হচ্ছে মক্কা থেকে 1 মাইল দূরত্বে। রাসূলুল্লাহ ইসলাম মক্কায় কিন্তু ডাইরেক্টলি ঢুকেননি, তিনি ওইখানে অবস্থান নিচ্ছেন। আর তিনি কি করলেন, ওইখানে ঢুকার পর রাত ওইখানে যাপন করলেন। যখন দিন হলো, দিনে তিনি গোসল করলেন। সর্বপ্রথম তিনি গোসল করলেন। কেউ যদি মক্কায় যান, তো সর্বপ্রথম নিজেকে গোসল করা, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেজন্য সব ইমামগণ বলেন যে যেহেতু আপনি কাবা শরীফ দেখতেছেন, দেখতে যাবেন, আপনার জীবনের স্বপ্ন, সবচেয়ে বড় বেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, আপনি অবশ্যই গোসল করবেন। গোসল করাটা মুস্তাহাব। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেন, আমি দেখছি মূসা আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহর কাছে কাঁদছেন, তিনিও হজ করছেন। রাসূলুল্লাহ ইসলাম বলছেন, আমি দেখছি তিনি কি করছেন। এখানে এই জিতওয়া নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তিনি বিনম্র সহকারে তালবিয়া পড়তে থাকেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওনার আওয়াজটা ভেঙ্গে ভেঙ্গে আসছিল, উনি অত্যন্ত খুশু খুজুর সাথে তালবিয়া পাঠ করতেছিলেন, আর তিনি এগিয়ে যাচ্ছিলেন বাইতুল্লাহর দিকে। তিনি সোয়ার ছিলেন, কাসওয়া উটনিতে সোয়ার ছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা দেখলেন, সাথে সাথে তিনি দুনো হাত তুলে দিলেন, তিনি দুনো হাত তুললেন আর দোয়া তিনি করতে থাকেন, তিনি দোয়া করতে থাকেন আর কাঁদতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন তখন কোথায় ছিল? আল্লাহর সান্নিধ্য এই সেই কাবা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস,
এই সেই কাবা, ইসমাইল আলাইহিস সালাতুসসালামের ইতিহাস, এই সেই কাবা, হাজেরা আলাইহা সালাতুসসালামের কষ্টময় জীবনের দিনগুলি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা পৃথিবীর মাঝে কাবা শরীফ, দুনো হাত তুলে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম মোনাজাত করলেন। এরপরে এখানে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের জন্য কাবার দরওয়াজা খুলে দেওয়া হয়, তিনি ঢুকলেন। তিনি তোয়াফের পূর্বে অজু করেছেন কি করেননি? কেউ বলছেন যে রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম তোয়াফের পূর্বে নতুন করে একটি অজু করেছেন। এখন তিনি যদি নতুন করে অজু করে থাকেন তোয়াফের জন্য, তাইলে আপনিও কি তোয়াফের জন্য অজু করবেন? এই ব্যাপারে আমাদের সম্মানিত উলামায়ে কেরাম এবং আমাদের ফিকহার কিতাবগুলো কি বলে, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে তোয়াফ করতে হলে আপনাকে অজু করতে হবে, এটা শর্ত। আপনাকে অবশ্যই তোয়াফের জন্য নতুন করে অজু করতে হবে। আর ইমাম মালিক, শাফিঈ আর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন তোয়াফের জন্য আপনাকে অজু করতে হবে না, বিনা অজুতে আপনার তোয়াফ হয়ে যাবে। যাই হোক, বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অজু করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তোয়াফের আগে তাহিয়াতুল মসজিদ দুই রাকাত নামাজ পড়েননি, যেটা আমরা জানি সাধারণত যে আপনি যে কোনো মসজিদে ঢুকলে তাহিয়াতুল মসজিদ দুই রাকাত নফল নামাজ পড়বেন। বাট এই ক্ষেত্রে এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহিয়াতুল মসজিদ দুই রাকাত নফল নামাজ পড়েননি, কারণ এই এই সময়ে সবচেয়ে বড় আমল যেটা, সেটা হচ্ছে তওয়াফ। তওয়াফটা হচ্ছে সবচেয়ে বড় আমাল, এজন্য তিনি তাহিয়াতুল মসজিদ পড়েননি। বাবু সালাম দিয়ে ঢুকলেন আর হজরে আসওয়াদে তিনি চুম্বন দেন। হজরে আসওয়াদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন দেন আর এই সময় তিনি বলেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। আর হজরে আসওয়াদে চুম্বন দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ শুরু করেন। প্রথম তওয়াফ প্রথম একটা চক্কর দেন, চক্কর দেওয়ার পরে তিনি যখন আবার হজরে আসওয়াদের কাছে আসলেন তখন তিনি হজরে আসওয়াদে গিয়ে এই কালা পাথরে গিয়ে তিনি আর চুম্বন দেননি। রাদা ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যে লাঠি ছিল এই লাঠি দিয়ে পাথরের প্রতি ইশারা করেন এবং দূর থেকে চুম্বনের ইশারা করেন লাঠি দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাম কীভাবে দেখেন আমাদের জন্য, সাহাবাদের জন্য তখনকার দিনে এবং আমাদের জন্য ইজি করে দিয়ে গেছেন যে আমরা যেন এই পাথরকে চুম্বন দেওয়ার জন্য আমরা যেন কাউকে কষ্ট না দেই, আমরা যেন আমরা যে কীভাবে একে অন্যকে কীভাবে কষ্ট দেই, ঠেলা দেই, ধাক্কা দেই চুম্বন দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাম যদি চাইতেন তিনি তো ওই সময় গিয়ে পাথরে গিয়ে চুমু দিতে পারতেন, বাট রাসূলুল্লাহ সাল্লাম তো করেননি। এইটা বোঝা গেল পাথরে চুম্বন দেওয়ার জন্য আপনি কোনো ধরনের হই হুল্লোড় করবেন না, যদি সুযোগ পান দিবেন, যদি সুযোগ পান না আপনি দূর থেকে, শুধু দূর থেকে আপনি চুম্বনের ইশারা করবেন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আচ্ছা, দুই নম্বর কথা হইল, এখন রাসূলুল্লাহ সাল্লাম যে তওয়াফ করলেন, প্রথম তিন চক্করে তিনি রমল করলেন। রমল কি? রমল হচ্ছে ডান ডান খাদের যে ইহরামের কাপড়টা ডান হাতের বগলে নামিয়ে নিলেন,
সমস্ত ডান হাতটা আপনার এক্সপোজ থাকলো, খোলা থাকলো, আর ব্রিস্কি হাঁটা, আপনি দৌড়াও নয় আবার একদম আস্তে আস্তে নয়, এইটাকে বলা হয় রমল। আল্লাহ এই সাহাবারা এইভাবে করেছিলেন, সাহাবাদের এই কাজটা আল্লাহর কাছে খুব ভালো লেগেছিল, এটাকে বলা হয় রমল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমল করলেন প্রথম তিন চক্করে। এখন আপনি করবেন কি করবেন না, এখন তো আর আমাদের যেভাবে ভিড় হয় ওইটা তো অসম্ভব এটা করা, উমরার সময় হয়তো অনেকের পক্ষে সম্ভব, হজের সময় অত্যন্ত দুঃসহ, আর মহিলারা স্বাভাবিক থাকবেন। চার নম্বর তওয়াফ থেকে নিয়ে পরবর্তী সাইডটা, সাত চক্করে এক তওয়াফ, পরবর্তী সাইর চক্কর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ অবস্থায় অর্থাৎ ইহরামের কাপড়টা সমস্ত শরীরে দেখে নেন, এটাকে ইস্তেবা বলা হয়। ইস্তেবা করেন সাধারণ ওয়াকিং ডিস্টেন্সে তিনি তওয়াফ সম্পাদন করেন। তওয়াফ শেষ করার পরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মকামে ইব্রাহিমকে সামনে নিয়ে দুই রাকাত নামাজ আদায় করেন। মকামে ইব্রাহিমকে ওয়াত্তাখিযু মিন মকামে ইব্রাহিম মুসাল্লা, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন যে মকামে ইব্রাহিমে তিনি দুই রাকাত নামাজ আদায় করেন। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েন এবং দ্বিতীয় রেখাতে কলহু আল্লাহু আহাদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম পড়েন। এরপরে আবার তিনি চুম্বন দেন হজরে আসবাদে। চুম্বন দেওয়ার পরে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সরাসরি চলে যান সাফা পাহাড়ে। এখন তো আর সাফা পাহাড় নাই, এখন শুধু সিম্বল আছে, সামান্য একটু উঁচা করে রাখা হয়েছে, আর সমস্ত জিনিসটা সমস্ত দুইটা সাফা এবং মারওয়া, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। তো এখানে সাহাবাদের মাঝে একটা কনফিউশন ছিল যে সাফা এবং মারওয়া তারা করবেন কি, সাফা এবং মারওয়া তারা সাঈ করবে, সাফা এবং মারওয়ার এই যে দৌড়াদৌড়ি এটাকে সাঈ বলে। সাহাবারা কনফিউশনে পড়ে গেলেন যে তারা করবেন কি করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এখানে ঘটনা হয়েছিল কি, সাফা এবং মারওয়ায় দুইজন, একজন ছিল আসাফ এবং নায়লা, প্রেমিক প্রেমিকা, তো তারা মিলিত হবে সবচেয়ে সেফ জায়গা তারা খুঁজতেছিল, আর কোথাও তারা পায় নাই, পাইতে পাইতে তারা আপনার খুঁজতে খুঁজতে কাবা শরীফটাকেই পাইল, আর কাবা শরীফের ভিতরে তারা খারাপ কাজ করল। আল্লাহ সুবহানাহু তাআলা তাদের বডিকে একদম প্রিজার্ভ করে দিলেন, মূর্তির মতো তারা সাথে সাথে মারা গেল, আর তাদের বডিগুলো একদম ইনট্যাক্ট হয়ে গেল। আর কুফাররা মনে করলো কি, তারা মনে করলো যে তাদের একটা হোলি, তারা এটাকে খুব পবিত্র মনে করলো, তারা এই আসাফ আর নায়লার দুইটা বডি সাফা এবং মারওয়ায় তারা দিল, রেখে দিল। তো সাহাবারা তো এই ঘটনা জানতেন, সেজন্য সাহাবারা সাফা এবং মারওয়ার সাই করবেন কি করবেন না তারা একটু কনফিউশনে পড়লেন। আল্লাহ বললেন যে সাফা এবং মারওয়া আসাফ এবং নায়লার জন্য নয়, সাফা এবং মারওয়া কার জন্য, হাজেরা আলাইহা সালাতু ওয়াসালামের জন্য। তিনি যে সাতটা চক্কর দিয়েছিলেন ইসমাইল আলাইহি সালাতু ওয়াসালামের জন্য পানি খোঁজার জন্য, এজন্য যে এই যে সাফা এবং মারওয়ার এই যে সাই, এটা আসাফ এবং নাইলার জন্য নয়, এটা ইব্রাহিম ইসমাইল হাজারার স্মৃতি ধন্য জায়গা। সো এই যে সাই করা, রসুল্লাহ ইসলাম তিনি তার সাই শুরু করলেন সাফা থেকে, যেভাবে আল্লাহ শুরু করেছেন ইন্না সাফা শব্দটা আল্লাহ পাকে প্রথমে এনেছেন সাফা এবং মারওয়া। সো সাফা এবং মারওয়া
গেলেন সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে আবার সাফা এক চক্কর। এইভাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা মারওয়ার সাই করলেন। সাই করার পরে দুরাকাত নফল নামাজ তিনি আদায় করলেন। অনেকের কাছে এই দুই রাকাত নামাজ যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, অনেকের কাছে এই দুই রাকাত নামাজ হতে মতে মুস্তাহাব। আর ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেছেন নাও মুস্তাহাব না, এটা বরং রুকুন, শর্ত। আপনাকে অবশ্যই সাফা মারার পরে দুই রাকাত নামাজ পড়তে হবে, যদি আপনি পড়েন না তাহলে আপনাকে দম, আপনাকে দম দিতে হবে। বাট ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে এটা ওয়াজিব, সাফা মারওয়ার সাই এটা ওয়াজিব। আর যদি কেউ সাফা মারওয়ায় করতে পারেন না তাহলে তিনিকেও দম দিতে হবে। এরপরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবাদেরকে বললেন সাফা মারওয়ার সাইর পরে, সাহাবাদেরকে বললেন যে আপনারা যারা আপনাদের পশু সাথে নেই আপনারা এহরাম খুলে ফেলুন, স্বাভাবিক হয়ে যান। আর যাদের কাছে এহরামের, রসুলুল্লাহ ইসলাম বললেন যে আমার কাছে তো এহরাম আছে, এহরামের পশু আছে, আমি এই এহরামের অবস্থায়ই থাকব। এইখানে রসুলুল্লাহ ইসলাম বলেছিলেন যে যদি কেউ, আমি এখন যেটা জানলাম যদি আগে আমি তা জানতাম তাহলে আমি এইটা করতাম না, আমি তোমাদের জন্য জিনিসটা আরও সহজ হয়ে যেত। যাই হোক, এইখানে রসুলুল্লাহ ইসলাম একটা দোয়া করলেন। দোয়াটা কি? যে যারা হজে যাওয়ার পরে সাফা মারওয়া, তো এটা তো উমরা, এরপরে যারা মাথা খামাবেন, যারা মাথা খামাবেন তাদের জন্য রসুলুল্লাহ ইসলাম তিনবার দোয়া করলেন। আর যারা মাথার চুল ছাঁটবেন, ছোট ছোট করে কাটবেন, তাদের জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়া করলেন। এখন আপনি চিন্তা করবেন, আপনি হজে যাওয়ার পরে যখন উমরা করবেন, উমরার পরে আপনি যে মাথায় চুল আপনার যদি কোনটা করবেন, আপনি যদি একদম শেভ করে নেন মাথার চুল, তাদের জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার দোয়া করেছেন। আর যদি আপনি ছাড়তেও পারেন তাহলে তা আপনার জন্য একবার দোয়া করেছেন, আপনি একবারের অংশীদার হবেন। মহিলারা মাথা মুন্ডন করবেন না, রাধা তারা আঙ্গুল পরিমাণ একটু একটু চুল কেটে ফেলবেন। এইখানে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘোষণা দেন যে আজ থেকে উমরা হজের মাঝে ঢুকে গেল। অর্থাৎ কাফিররা করত কি, হজ্জের সময় তারা উমরা করত না। রসুলুল্লাহ ইসলাম বলে দিলেন যে তোমরা সবাই হজের সময় উমরা করবে। এখানে এই সময়ের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে মিলিত হন। রসুলুল্লাহ ইসলাম যখন মদিনা থেকে রওনা দিয়েছিলেন, মদিনা থেকে রওনা দেওয়ার আগে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমানে পাঠিয়েছিলেন ওইখান থেকে কিছু উট নিয়ে আসার জন্য। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমান থেকে উট নিয়ে এসে এই দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোলাকাত করেন। সো এই উমরা শেষ করার পর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার দিন অবস্থান করেন। দ্যাট মিন 4 তারিখ তিনি এখানে আসেন, 4, 5, 6, 7, 8 তারিখ পর্যন্ত। অর্থাৎ হজ শুরু হওয়ার আগ পর্যন্ত তিনি জিতুয়ায় অবস্থান করেন। ইতিমধ্যে তিনি অনেকবার ওলামাদের ধারণা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তওয়াফ করেছেন, অনেকবার তিনি তওয়াফ করেছেন, বাট অবস্থান তিনি এইখানে করেছেন। 8 তারিখ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুতবা দেন।
কেউ কেউ বলেছেন 7 তারিখ তিনি খুতবা দিয়েছেন। আসলে হজ চলাকালীন আমরা যেটা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশাল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খুতবা তিনি দিয়েছিলেন হজ চলাকালীন সময়ে। আমরা এটাকে আরাফার ময়দানে বিদায় হজ্জের খুতবা বলি। এই বিদায় হজ্জের খুতবা তিনি কোথায় দিয়েছিলেন? আসলে তিনি তিনটা খুতবা দিয়েছিলেন, 7 তারিখ, 9 তারিখ, 11 তারিখ। তিনটা খুতবা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। তো যেদিন হজ শুরু হয় জিলহজ মাসের কয় তারিখ? হজ শুরু হয় জিলহজ মাসের আট তারিখ। জিলহজ মাসের আট তারিখ হজ শুরু হয়। এই চার দিন রাসূলুল্লাহ সাল্লাম এইখানে অবস্থান করার পর আট তারিখ তিনি মিনায় চলে আসেন। মিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসেন আট তারিখ। ওই দিন ছিল কি বার ছিল আপনারা একটু চিন্তা করেন, কি বার ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসে ঢুকলেন, ওই দিন ছিল রবিবার 6 তারিখ। রবিবার 6 তারিখ মক্কায় ঢুকলেন, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার। সো বৃহস্পতিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ সম্পাদনের জন্য মিনায় আসেন। মিনায় আসেন তিনি কোন সময়? জুহরের নামাজের আগে মিনায় পৌঁছেন। এই সময় তিনি যখন মিনায় আসতেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবভিয়াসলি ইহরামের কাপড়ে অবস্থায় আছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছাতার মতো করে লাকড়ি দিয়ে, লাকড়ির মাঝে একটা কাপড় বেঁধে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিতেছিলেন। এই ঘটনার মাধ্যমে আমরা বুঝলাম কি, যে আপনি যখন ইহরাম অবস্থায় থাকবেন অবশ্যই আপনার মাথা খোলা থাকবে, কিন্তু যদি আপনি ছাতা ব্যবহার করেন গরম থেকে বাঁচার জন্য, তা আপনি করতে পারবেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাকে এবং শরীরকে ছায়া দিচ্ছিলেন, ছায়া দিয়ে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত, সারা রাত মিনায় কাটান। পাঁচ তক জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর এইখানে তিনি আদায় করেন। মিনায় রাসূলুল্লাহ সাল্লাম পাঁচটা নামাজ পড়েন আর সূরা ওয়াল মুরসালাত এইখানে নাজিল হয়। আমরা আলোচনা করছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজ নিয়ে। আমরা দেখলাম বৃহস্পতিবার রাসূলুল্লাহ সাল্লাম মিনায় এসেছেন। ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের পরবর্তী অংশ আমাদের পরবর্তী পর্বে। আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।